তীব্র দাবদাহে পড়ছে ভারত বৃষ্টির জন্য দেশটিতে চলছে হাহাকার পশ্চিমবঙ্গের চোদ্দটি স্থানে তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তাপমাত্রা উঠেছে বিয়াল্লিশ ডিগ্রির বেশি মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ও কর্ণাটকেও চলছে তীব্র দাবদাহ এছাড়া চলমান দাবদাহে সবচেয়ে বেশি নাকাল পশ্চিমবঙ্গ সোমবার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পানাগড় ছাড়াও আরও ছয় স্থানে দিনের তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে দিনের তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আসানসোলে চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর ও বাঁকুড়ায় যথাক্রমে চল্লিশ দশমিক দুই ও একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডায় দিনের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভারতের আবহাওয়া দপ্তর বলছে শুষ্ক পশ্চিমা এবং উত্তর পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে তাপ প্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে এছাড়া উপকূলবর্তী অঞ্চলে বাতাসের আর্দ্রতা হতে পারে আশি থেকে নব্বই শতাংশ প্রচণ্ড গরমে ভারতবাসীর যখন হাঁসফাঁস অবস্থা ঠিক তখনই লাগাতার বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান ও পার্শ্ববর্তী আফগানিস্তান অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় দেশ দুটিতে এ পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে মৃত্যু হয়েছে পঞ্চান্ন জনের এর মধ্যে পাঞ্জাবে ২২ জন ও বেলুচিস্তানে মারা গেছেন বারো জন পরিস্থিতি এতটাই খারাপ যে দেশটির বালুচিস্তান প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা রাজধানী ইসলামাবাদের অবস্থাও ভালো নয় রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে ডাকা হয়েছে জরুরি বৈঠক এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক প্রদেশে হচ্ছে ভয়ঙ্কর বন্যা বন্যায় দেশটিতে নিহত হয়েছে অন্তত পঞ্চাশ জন ভেঙে পড়েছে ছয় শতাধিক বাড়িঘর মারা গেছে দুইশোর বেশি গবাদি পশু পুরোপুরি ধ্বংস হয়েছে প্রায় আটশো হেক্টর চাষযোগ্য জমি পশ্চিম ফারহা হেরাত দক্ষিণী জাবুল ও কান্দাহার সহ একাধিক প্রদেশ সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির আবহাওয়া দফতরের তরফে বলা হয় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আফগানিস্তানের চৌত্রিশটি প্রদেশে ইমতিয়াজ আহমেদ আর টিভি